নির্বাচনে নিশ্চিত বিজয় কোন্দলের কারণে যেন হাতছাড়া না হয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী বিএনপি নির্বাচনে না এলে কিছুই যায় আসে নামন্তবা আওয়ামী লীগের কর্মকাণ্ড দিয়ে অস্তিত্ব হারাচ্ছে আওয়ামী লীগ বলছে বিএনপি महागठबंधन নির্বাচনের হিসাব নিকেশ চলছে শরীক রাজায়বে আরো বেশি আসুন বিশদলিও জোটে অস্থিরতা দেশে কোনো জঙ্গি কর্মকাণ্ডের প্রমাণ মিলেনি বলছে বাংলাদেশের পুলিশ ম্যানহাটনে চার্জশিট এবং রংপুর রাইডার্সের বিপিএল জয় আনন্দ শোভাযাত্রা গর্বিত ব্রেন্ডন ম্যাক ক্যাপ্টেন মাশরাফি নেতৃত্বের প্রশংসা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সঙ্গে আছি শেখ জায়দ এবং আমি সানজিদা ইসলাম এতক্ষণ দেখলেন সরিয়া ভেতিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একাদশ জাতীয় সংসদে নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় যেন কোন্দলের কারণে হাত ছাড়া হয়ে না যায় সেজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনা বলেন দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না শাহ আলী জয়ের প্রতিবেদন ফ্রান্স সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার রাতে রাজধানী প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয় প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন জনগণের ভোটে এবারও জয়ী হবে আওয়ামী লীগ আমরা আবার নির্বাচিত হব বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে জাতীয়তার সূত্রে সোনার গড়ে তুলব বিএনপি জামাত জোট সরকারের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা আবারও ক্ষমতাসীন হলে দেশের উন্নয়ন ব্যাহত হবে কম ইলেকশন আর আমাদের জয়ী হতে হবে জনগণ আমাদেরকে কোন আমাদেরকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ভোট দেবে কেউ যেন এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সেখান থেকে ষড়যন্ত্র ঢুকতে পারে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র করতে পারে এটা মনে রাখতে হবে দেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন সরকার প্রধান বলেন বাংলাদেশের সুনাম বাড়াতে প্রবাসে বাংলাদেশিদের আচরণের ক্ষেত্রে আরো সংযত থাকতে হবে বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না আগামী জাতীয় নির্বাচন সংবিধান মেনেই হবে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আরো বলেন এমন কোন পরিস্থিতি হলে এর দায় সরকার নেবে না তাতে গণতন্ত্র ও সংসদ পরিচালনার ক্ষেত্রেও কোন বাধা আসবে না বলে পরিষ্কার জানান তিনি রামকৃষ্ণ মিশন ও মঠে ভারতের অর্থায়নে নির্মাণ হচ্ছে স্বামী বিবেকানন্দ ভবন প্রস্তাবিত ভবনটি নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে ওবায়দুল কাদের যোগ দেন আলোচনা সভায় নিজের বক্তব্যে তুলে ধরেন সনাতন ধর্মানুসারীদের ওপর হামলার ঘটনা সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন অপরাধীদের বিচারের আওতায় আনা হবে পাশাপাশি নিজেদের সংখ্যা লঘু ও দুর্বল না ভেবে মুখোশধারীদের চিনে রাখতে সনাতন ধর্মানুসারীদের প্রতি আহ্বান জানান তিনি মেরুদণ্ড যারা নষ্ট করতে চাইছে হিন্দুদের উপর হামলা করে তারা বৌকার স্বর্গে বাস করছে মুখোশ ধারণ করে আপনাদের আপন হতে চায় তাদেরকে চিনে সামনে নির্বাচন গোলমাল হলে তারাই পাকাবে বক্তব্যে উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ বলেন সংবিধান মেনে অনুষ্ঠিত হবে নির্বাচন যেখানে সব ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন তাতে কি আসে যা বিএনপি ইলেকশনে এলো কি এলো না সেটা সরকারের কোনো দায় নেই সেজন্য গণতন্ত্রের কোনো গণতন্ত্রের চলার পথে কোন বাধা হবে না পার্লামেন্টও চলবে গণতন্ত্রও চলবে গণতান্ত্রিক সরকারও থাকবে তারা না এলে গণতন্ত্রই দেখ কাদের বলেন দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়েই বৈধতার কোনো সংকট তৈরি হয়নি বরং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বিএনপি নেত্রী গণভবনে এলে গণতন্ত্রের ইতিহাস ভিন্নভাবে লেখা হতে পারত বলেও মন্তব্য তার তানজির মেহেদী নিউজ 24 ঢাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিজের কর্মকাণ্ড দিয়ে অস্তিত্বহীন হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান এদিকে অধঃস্থন আদালতের বিচারকদের শৃঙ্খলার গেজেট প্রকাশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আর কিছু থাকলো না বলেও দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আরও জানাচ্ছেন মারুফা রহমান বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট বাংলাদেশের ছেচল্লিশ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় আমির মাহমুদ চৌধুরী কথা বলেন বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে এ সময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলছে এখন ওনারা যে পথে চলছেন আবারও কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে কিন্তু তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছে সুতরাং আমি অনুরোধ করব নিজের কথা চিন্তা করুন এর আগে নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন বিচার বিভাগ নিয়ে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ করেছে সরকার যে বিধিমালায় বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু নেই মাজদার হোসেন মামলায় বিচার বিভাগকে পিথিকেকরণ নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে শৃঙ্খলা বিধিমালা প্রকাশ করা হয়েছে সেটা তার প্রতি পরিপন্থী এমনকি এটি সংবিধানের পরিপন্থী রিজভি আরও জানান চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারুফা রহমান নিউজ টোয়েন্টি ঢাকা বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটে অস্থিরতা চলছে গত এক বছরে অভ্যন্তরীণ কোন দলে দুই ভাগ হয়েছে চারটি দল জানুয়ারিতে জোট ছেড়েছে ইসলামী ঐক্য জোট বিএনপি এবং বিশদলীয় জোটের শরিকদের অনেকে এর জন্য সরকারকে দায়ী করছেন কেউ কেউ বলছেন নেতৃত্বে থাকা বিএনপির একরখা প্রভাবের প্রভাব এর জন্য দায়ী তহিদ শান্তর প্রতিবেদন রাজপথে তিন বছর পাশাপাশি চলার পর জানুয়ারিতে দলের কাউন্সিল করে সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে বিশ দল ছেড়ে যায় ইসলামী ঐক্যজোট এরপর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি লেবার পার্টি এবং সর্বশেষ ভেঙে দুখণ্ড হল জমিয়তে উলামায় এনডিপি ভেঙে গেছে বের হয়ে গেছে ন্যাবভাষণি বের হয়ে গেছে ন্যাশনাল পিপলস পার্টি একাংশ বের হয়ে গেছে ইসলাম ঐক্য জোট বের হয়ে গেছে এটা কিন্তু আমরা যেভাবেই বলি না কেন আমরা হয়তো সংখ্যাতত্ত্ব দিক থেকে আমরা বলতে পারি যে বিশ দল ইউনাইটেড আছে কিন্তু এটি কিন্তু আমি মনে করি যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটা বড় ধরনের আঘাত ক্ষমতার বাইরের পক্ষের উপরে অতিরিক্ত মাত্রা চাপ প্রয়োগ করছে এটা অস্বাভাবিক এবং আমাদের জোটের উপরে চাপ আছে মামলা হামলা অপহরণ বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিবকে অপহরণ যে বড় দুই দল অথবা বড় দুই জোট তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করবে দেশের যে অস্থিতিশীলতা তাদের কারণে যা তৈরি হয় সেটা চলতেই থাকবে আমরা চলতে দিব বিষয়টা এভাবে আমরা চিন্তা করি না জোটের এই অস্থিরতা সাময়িক এবং এর জন্য সরকারকে দায়ী করছেন বিশদলীয় জোটের নেতৃত্ব দেয়া দল বিএনপি সরকার চেষ্টা করছে জোট ভেঙে যদি কোনোভাবে একটা অস্থিরতা তৈরি করে এদেরকে নির্বাচনে নেওয়া যায় শত অপচেষ্টা সত্ত্বেও জোট ভাঙবে না এই অস্থিরতা মেটাতে খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপ চান শরিক দলের নেতারা এটা বন্ধ করার জন্য আমার মনে হয় যে খুব দ্রুততম সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উচিত যে সকল দলগুলোতে এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে নিয়ে বসা আলাপ আলোচনার ভিত্তিতে বিভেদ বিভাজন বিভক্তির যে চিন্তা ওখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো সবাই একটা ঐক্যের বন্ধন আমাদেরকে খুঁজতে হবে আমরা ধৈর্যের পরিচয় দিব আমরা সহনশীলতার পরিচয় দিব দলের এই নেতারা মনে করেন এই অস্থিরতা না কমলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সক্রিয় হচ্ছে জোট মহাজোটের রাজনীতি ছোট শরিক দলগুলো এরই মাঝে নিজেদের মধ্যে আলোচনা করেছে জোটের কাছে তাদের প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে মহাজোট বলছে শরিক সব দলকেই যথাযথ মূল্যায়ন করা হবে তবে আসন ভাগাভাগি নিয়ে এখনই তারা কথা বলতে নারাজ বিস্তারিত প্রতিবেদনে সবকিছু ঠিক থাকলে দু সালের শেষ দিকে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন দল ও জোটের মধ্যে এ নিয়ে প্রস্তুতি চলছে ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর নেতারা এরই মধ্যে রাজনীতিতে তাদের অবস্থান বিশ্লেষণ করেছেন হিসেব করছেন আগামী নির্বাচনে তাদের প্রত্যাশা নিয়ে আসন নিয়ে কথা নিশ্চয় হবে যেমন আমরা গত নির্বাচনে ছয়টি আসন পেয়েছি এবারও আমরা প্রত্যাশা করব এর চাইতে বেশি প্রত্যাশা করব প্রায় তিরিশটি নির্বাচনী এলাকায় আমাদের বিভিন্ন প্রার্থীরা এবং বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান সেই জায়গাগুলোর থেকে আমরা একটা বিবেচনায় আনছি আরেক শরিক দল ওয়ার্কার্স পার্টি মনে করছে তাদের অবস্থান আগের চেয়ে ভালো হয়েছে তাই আসনের প্রত্যাশাও বেশি ওয়ার্কার্স পার্টি তো প্রথমে দু সালে দুটো সিট পেয়েছিল আর তারপরে তারপরে আমরা সাতটা সিট আমরা পেয়েছি এবং আমাদের সাতটা সংসদ সদস্যের যে পারফরমেন্স তাদের কার্যক্রম সেটা দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশে তো আমরা আশা করি যে আমরা দশ থেকে পনেরোটা আসনে এবার নির্বাচিত হব জোটের প্রধান দল আওয়ামী লীগ বলছে শরিক দলগুলো যথাযথ মূল্যায়ন পেয়েই তাদের সঙ্গে আছে আসন বন্টনের ক্ষেত্রেও তাদেরকে গুরুত্ব দেওয়া হবে তবে কতটি আসন শরিকদেরকে ছেড়ে দেওয়া হতে পারে তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রত্যেকের দলের সকল তথ্য কাছে আসে আমরা সবাই সবাইকে জানি সকলের প্রত্যাশা কতটুকু হতে পারে সেটা আমরা জানি আমরা জোটের মধ্যে আমরা শরীর এই দলগুলো নিয়ে আসি এই দলগুলো প্রত্যেকে সম্মানিত হয়েই তারা চলছে এবং সম্মানিত হয়েই বসে থাকে সেই সম্মানটা কতটুকু কখন কে কিভাবে পাবে সেটা আমাদের একান্তই আলো বর্ষণের ভিত্তিতে এটা নির্ধারণ করে হয়ে থাকে আসন সংখ্যায় সামান্য হেরফের হলেও সবাই জোটের ঐক্য রাখার ব্যাপারে একমত সবাই চাইছেন আগামী নির্বাচনেও যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিজয়ী হয় আসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা টার্মিনালের পাতাল পথে বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিক আকায়দুল্লাহ দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন আকায়দুল্লার শ্বশুর শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৌখন্দকারের প্রতিবেদন বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন পুলিশের কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি বলেন আকায়দুল্লাহ দেশে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এদেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গেও তার জড়িত থাকার প্রমাণও এ পর্যন্ত মেলেনি

এদিকে বুধবার সকালে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন আকায়দুল্লার স্ত্রী শ্বশুর শাশুড়ি শালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমাদের দেশে তার যে নিকট আত্মীয় তার স্ত্রী তার মা কিংবা তার শাশুড়ি তাদেরকে আমরা তাদের প্রতি আমরা লক্ষ্য রাখছি তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করছি আমরা যদি কোনো ধরনের কোনো সংযোগ কিংবা এই আত্মীয় স্বজনের সঙ্গে তার কোনো যোগ সাহস থাকে আমরা সেটা দেখছি গত সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনের সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয় এই ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদকে গ্রেফতার করা হয়েছে বিস্ফোরণে তিনি গুরুতর ও তিনজন পথচারী সামান্য আহত হয়েছেন পুলিশ জানিয়েছে সাত বছর আগে আকায়েদ নিউ ইয়র্কে আসেন তিনি ব্রুকলিনে থাকেন মৌখন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রংপুর রাইডার্স বিপিএল চ্যাম্পিয়ন হওয়ায় উল্লসিত গোটা বসুন্ধরা গ্রুপ বুধবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ট্যুর পক্ষ থেকে আনন্দ র্যালির আয়োজন করা হয় সংশ্লিষ্টরা রংপুর রাইডার্স কর্ণধার ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাবওয়ান সোভানের সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাৎ করেন এসময় সাবভান সোভান তুলে ধরে রংপুর রাইডার্সকে নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা নাজমু সাকিবের প্রতিবাদন রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দের বন্যা ভাসছে গোটা বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ট্যুর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিকেলে আনন্দ র্যালির আয়োজন করা হয় র্যালিটি বসুন্ধরা ফুড বসুন্ধরা পেপার্স ও বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে আয়োজন করা হয় বেশ উৎসব মুখর পরিবেশে সবাই সৌজন্য সাক্ষাৎ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোভানের সঙ্গে এ সময় তারা কুশল বিনিময় করেন এবং রংপুর রাইডার্সের পক্ষে স্লোগান দেন সব কিছুতেই বসুন্ধরা একটা তবে আমাদের আশা ছিল যে আমরা যেটাই করব যে ইনশাল্লাহ ভালো করব তো শেষ মুহুর্তে আমরা আসলে সেটা করে দেখিয়েছি যে আমরা পারি সেটা প্রমাণ হলো আসলে আমরা প্রথম থেকে তো ভেবেছি তোলা নিতেছিলাম ওইখান থেকে আমরা যে মানে যে কামব্যাক এটা আসলে অবিশ্বাস্য আমাদের জন্য প্রত্যেকটা খেলোয়াড়ের অনবদ্য প্রচেষ্টায় এবং দলের ব্যবস্থাপনা পরিষদের প্রচেষ্টায় এবং আল্লাপাকের অশেষ সহমতে আমরা একটা ইউটার্ন নিতে সক্ষম হই এবং এই ইউটার্ন নিতে নিতে আমরা এই 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 চরম একটা জয়ের ইয়েতে পৌঁছে যাই এবং আমরা মনে করি যে এই জয়টা আমরা এই ধারাটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ট্যুর পক্ষ থেকে কেক কেটে স্মরণীয় করে রাখা হয় মুহূর্তকে এমন আয়োজনে বেশ আনন্দিত রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সুবান সহ তার গোটা পরিবার জানিয়েছেন এ বিজয় রংপুরবাসী সহ সারাদেশের বলেন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তার স্বপ্ন এবং পরিকল্পনার কথা রংপুরে এই ট্রফি যাবে এন্ড প্ল্যান টু গো টু রংপুর রংপুর ডিজার্ভ টু সি ফাস্ট একটা টিম করেছি এন্ড গেইন্ড লট অফ এক্সপেরিয়েন্স এই

বিপিএল রংপুর রাইডার্স কে চ্যাম্পিয়ন করে গর্বিত নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম সাবেক কিউই অধিনায়ক রাইডার্স ক্যাপ্টেন মাশরাফির নেতৃত্ব গুণের ভূয়সী প্রশংসা করেন জানালেন বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগুচ্ছে ঘরের মতো জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে বিদেশের মাটিতে ম্যাককালামের সাক্ষাৎকার নিয়েছেন নাজমুস সাকিব ক্যামেরা ছিলেন কামাল হোসেন তিনি বিশ্বের স্বনামধন্য হার্ড হিটার ব্রেন্ডন ম্যাককালাম বিপিএল সিজন ফাইভে কাজের কাজটা করে গেছেন কোয়ালিফায়ার টু আর ফাইনালে আটাত্তর আর একান্ন রানের ইনিংসে চ্যাম্পিয়ন ট্রফি বাগানোর কাজটা সহজ করেছে রংপুর রাইডার্স জ্বলন্ত ম্যাককালাম বাংলার বাংলা টি টোয়েন্টির ভুবনে এবারই প্রথমবারের নিমন্ত্রণ পেলেন পয়লাবারই চ্যাম্পিয়ন কেমন লাগলো পুরো আসর অধিনক বিন মর্তুজার কীর্তন ছিল তার কথায় Great bunch of guys, we're very well led, good coaching staff, and uh, you know it's it's a nice feeling to sit here now, very consistent with the selections, both him and, and Tom Moody as well as coach. Um, and they they he wears his heart on his sleeve as well as the leader mesh He's had seven knee -ops or something like that, and he's still out there throwing himself around and and leading from the front. Bangladesh is has really improved significantly from a Western point of view um, over, since, um, since I was here five, six years ago. It's rapidly improving and we got to see some, some great sights and, um, and I really enjoyed myself over here and it's nice when you've got. New yeah. Zealander yeah. 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 cricket your yeah. fitness yeah. er ek on, -on -no yeah. Janalan, new manu hai, yeah. Yeah. Er You know, a major player into your mid 30s, and you know, make sure you, you stay physically fit and you also stay mentally fit. And, And and the thing with with have struggle you be be fit enough to to I'm out balance কাপ্তানিতে প্রথমবারের মতো ইতিহাসে বিশ্বকাপ ফাইনাল খেলে নিউজিল্যান্ড বাংলাদেশ ক্রিকেটের ঊর্ধ্বগতি মুগ্ধ করেছে তাকে জানালেন সঠিক পথে এগুচ্ছে এদেশের ক্রিকেট They're world-class players as well. Bangladesh want to be a real force in international cricket, then they can should continue to play on those sorts of wickets. They're obviously very dominant in their own country. Um, and hopefully the next step for Bangladesh is to become dominant away from home as well. And yeah, I I keep, the news really 24. পর আবারও স্বাগত দেখছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদ রাজধানীর উত্তরায় গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী এ সময় তারা অভিযোগ করেন সিটি কর্পোরেশন উন্নয়নের নামে এলাকার গাছ কেটে ফেলাতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে অন্যদিকে সৌন্দর্য আছে বক্তারা বলেন উত্তরা এলাকায় তিন নম্বর সেক্টরে বহু পুরনো গাছ কেটে ফেলা মেনে নেবে না এলাকাবাসী স্থানীয় সমবায় কল্যাণ সমিতির আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিগগিরই তারা গাছ কাটা বন্ধের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক বরাবর আবেদন করবেন বলেও জানান গাছ আমাদের বাঁচায় যে গাছ আমাদের সুন্দর করে যেটা আমাদের বাঁচার জন্য ছায়া দেয় ফল দেয় সব কিছু দেয় এই গাছ হলে তবেই তো আমরা বেঁচে থাকি আমরা যে ভাত খাই তাও তো গাছ থেকেই সেটা ছোট গাছ হোক আর অথবা বড় গাছে হোক গাছ আমাদের বাঁচার প্রথম শর্ত অর্থাৎ এই গাছকে ধ্বংস করতে আমরা দেব না শহীদ বুদ্ধিজীবী দিবস উপল উদযাপনে পুরোপুরি প্রস্তুত রাজধানীর রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সেখানে সমবেত হবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি এবং সকল স্তরের জনগণ এ উপলক্ষে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জানাচ্ছেন আহসান হাবিব 10 থেকে 14 ডিসেম্বর স্বাধীনতার উষালগ্নে দখলদার পাকিস্তানি বাহিনী তাদের এদেশীয় দোষরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করতে থাকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঢাকার রায়ের বাজার ছিল তাদের প্রধান বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী দিবসের মূল আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত করা হয়েছে রায়ের বাজার স্মৃতিসৌধকে এখন চলছে শেষ পরশ বোলানোর কাজ চলছে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানোর আয়োজন এমন একটি উপলক্ষে কাজ করতে পেরে খুশি মুক্তিযোদ্ধা ও স্বেচ্ছাসেবীরা তবে আক্ষেপ এমন পবিত্র পরিচ্ছন্ন পরিবেশ সারা বছর বজায় থাকে না বলে তাদের একটাই অভিযোগ আসে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু দুদিনের জন্য করলে হবে না আমরা চাই নেক্সট প্রজন্ম যারা আছে তারা যেন এসে যাতে এই শহীদ বুদ্ধিজীবীকে স্মরণ করতে পারে শ্রদ্ধা সহিত স্মরণ করতে পারে অনেক তৃপ্তি পাই আর এখানে আমার কাজ করার উদ্দেশ্যই বুদ্ধিজীবী যারা এখানে মারা গেছে দাফন করা হয়েছে ওনার প্রতি আমার একটা ভালোবাসা আমি কাজ করতে শুরু করি স্বীকার করলেন বুদ্ধিজীবী তদারককারী সংস্থা কর্মকর্তা পাশাপাশি অধিদপ্তরের মানুষের সচেতনতার অভাবকেও কেউ আমরা বিশেষভাবে রাষ্ট্রীয় প্রোগ্রাম উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আগে এটা বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখানে মূলত যারা দর্শনার্থীতে তাদেরও তো সচেতনতার দরকার আছে আর কি স্থানীয় কাউন্সিলর ও পুলিশ কর্মকর্তাও জানালেন তাদের প্রস্তুতির কথা আমাদের রাজনৈতিক সকল সংগঠনগুলোই এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের এইখানে নিরাপত্তা ব্যবস্থার জন্য যেই সংখ্যক পুলিশ মানে মোতায়েন করা হয়েছে তারা কিছুক্ষণের ভিতরে ডিপ্লমেন্ট হয়ে যাবে আমরা যত আনুষঙ্গিক যেই জিনিসগুলো দরকার সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি শুধু দিবস পালনের মধ্যে নয় সচেতন মানুষ চান শহীদ বুদ্ধিজীবীরা সব সময়ের জন্যই আমাদের মনে জাগরুক থাকুক আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে একটু পর সাথেই থাকুন বিরতির পর আবারো স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ প্রবাসীদের বিনিয়োগে প্রণোদনার মেয়াদ বাড়তে সরকার কাজ করছে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার সকালে এনআরবি এংগেজমেন্ট ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলেও জানান অর্থমন্ত্রী বিভিন্ন দেশে প্রবাসীদের সহযোগিতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব সময় কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি শেষ করছি এখনকার নিউজ টোয়েন্টি সংবাদ তার আগে শরিয়া ভৃত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। নির্বাচনে নিশ্চিত বিজয় কোন দলের কারণে যেন হাতছাড়া না হয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বিএনপি নির্বাচনে না এলে কিছুই যায় আসে না। তৃণমূল আওয়ামী লীগের কর্মকাণ্ড দিয়ে অস্তিত্ব হারাচ্ছে আওয়ামী লীগ বলছে বিএনপি। মহাজোটে নির্বাচনের হিসাব নিকেশ চলছে শরিকরা চাইবে আরো বেশি আসন বিশ দলীয় জোটে অস্থিরতা দেশে আকাইদের জঙ্গি প্রমাণ বলছে বাংলাদেশের পুলিশ ম্যানহাটনে চার্জশিট এবং রংপুর রাইডার্সে বিপিএল জয় আনন্দ শোভাযাত্রা গর্বিত ব্রেন্ডন ম্যাকালম ক্যাপ্টেন মার্শাফের নেতৃত্বের প্রশংসা এই ছিল নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এখনকার আয়োজনে এরপর দেখবেন নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই